আসসালামু আলাইকুম নিউ ল্যাপটপ টুলস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আফজাল হোসেন আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে একটি মনিটর নিয়ে কথা বলবো। তো আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আমরা মূল টপিকে চলে যাই। আর মূল টপিকটি কি, আমাদের হাতে আছে হচ্ছে স্যামসাং মনিটর। একটু কাছে আসতে হবে। আমাদের হাতে আছে হচ্ছে স্যামসাং মনিটর এবং মডেলটি হচ্ছে সিংমাস্টার SA100। তো এটার সমস্যাটা কি আমরা আগে পাওয়ারটা দিয়ে দেখি, তারপরে বিস্তারিত আলাপ করি। তো আমাদের পাওয়ার দিতে হলে অবশ্যই আমাদের 14 ভোল্ট দিতে হবে। একটু কাছে আস। এই হলো আমাদের পাওয়ার সাপ্লাই, একটু বেশি আছে, পাওয়ার সাপ্লাই সবসময় একটু বেশিই থাকবে। তো এই হলো পাওয়ার দেওয়া হলো। তো এইখানে কিন্তু একটু সময় দিবে, দেখুন একটা বাড়ি দিল হালকা করে, তারপর আর কোনো কিছু নেই। আর আমাদের যদি পাওয়ার সাপ্লাইতে তাকাই আমরা, তাহলে দেখতে পাবো যে এটা অন হয়েছে, মূলত এটা অন হয়েছে, কিন্তু এটা কোনো লিড সিস্টেম নেই, যার কারণে বোঝা যায় না যে এটা অন হচ্ছে কি না, অফ বা অফ কী অবস্থায় আছে। তো আমরা যদি পাওয়ার সাপ্লাইয়ের দিকে খেয়াল করি এবং সুইচিংয়ের দিকে খেয়াল করি, তাহলে দেখতে পারবো ওই যে অফ হয়ে গেল, এই যে অন করলাম। হ্যাঁ, তো এটা হলো যে এই কি বলে, এই অফ করলাম, অফ হয়ে গেল, আবারও অন করলাম, অন হলো, কিন্তু আমরা যদি ডিসপ্লের দিকে তাকাই হালকা একটা বাড়ি মারে, তার অর্থ এক কথায় সে যে পাওয়ার আছে ডিসপ্লে নেই। তো চলুন আমরা এটা ওপেন করি, দেখি এটা সমস্যাটা কি। তো চলুন আমরা মোটরটির কাভারটি খুলি। আর অবশ্যই মোটরের কাভার খোলার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, আপনারা শুধু শুধু জোরে টান দেবেন না, তাদের পাশে লক ভেঙে যাবে। এগুলো আমাদের মোটরটি কাভার খুলে ফেললাম। আমাদের কার্ডের অবস্থা, তো কার্ড কি কোনো রকম কেউ দেখা যায় কিনা, একটু জুম করে দেখান কার্ড থেকে। কার্ডে তেমন কিছু নেই, তো আমরা দেখি যে এই জায়গায় একটু কাজ করা হয়েছে, তো এটা কোনো ব্যাপার না, আমরা একটু আগে ভোল্টেজগুলো মাপি। তো চলুন আমরা ভোল্টেজগুলো মাপি। তো চলুন আমরা কিছু ভোল্টেজ মাপি আগে। সর্বপ্রথম আমাদের কিন্তু পাওয়ার সাপ্লাইটা কিন্তু অন করা আছে, তো আমরা সরাসরি আগে চলে যাব এই জায়গাটায়। এটা হচ্ছে আমাদের মূল ভোল্টেজ, যেটা ইনভার্টার সাপ্লাই হবে। তো এখানে আমাদের ভোল্টেজ আছে, আর আমাদের ইনভার্টার কয়েল যেটা আছে সেইখানেও ভোল্টেজ আছে। তো আমাদের এই সাইডগুলো ভোল্টেজ থাকা সত্ত্বেও কেন রান হচ্ছে না, সেটাই হলো বিষয়। তো আমাদের ইনভার্টারে কিন্তু এই পাশেও কয়েলে ভোল্টেজ আছে, তো আমাদের ইনভার্টার কিন্তু সাপ্লাই হয়ে গেছে ভোল্টেজ। তো তারপরেও আমি একটু দেখবো মেন চিপের কী অবস্থা। মেন চিপ আমাদের নর্মালই আছে, যে গরমটা। তো তারপরও এখানে আরেকবার অফ করে অন করে দেখা দরকার আমার মনে হয়। তো একবার অফ করি, আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু অফ হয়ে গেছে। তারপরে আরেকবার অন করি, পাওয়ার সাপ্লাই অন, কিন্তু আমাদের মিটারে যে 5 ভোল্টেজ আছে সেটা নাই এখানে। তো যাই হোক, আমরা এখানে বেশি কিছু করতে যাব না, কারণ হচ্ছে খুব শর্টকাটে করবো। তো আমরা এই জায়গাটা ইনভার্টার ব্যবহার করবো। তো ইনভার্টার ব্যবহার করতে হলে আমাদের কী কী লাগবে সেটাই দেখাই আগে। তো আমাদের এখানে ইউনিভার্সাল ইনভার্টার ব্যবহার করতে হলে আমাদের কী কী লাগবে, আমাদের বেশি কিছু লাগবে না, একটা দুটা তার লাগবে, আর একটা ইনভার্টার লাগবে, ইউনিভার্সাল ইনভার্টার। তো আমরা এইটাকে আজকে কানেক্ট করবো, এবং পাশাপাশি আমরা ইনশাল্লাহ এই মোটরটা ঠিক করে ফেলবো। তো চলুন আমরা এটা করতে হলে কী কী লাগবে, আমাদের সর্বপ্রথম কয়টা ভোল্টেজ লাগবে, আমরা ভোল্টেজগুলো মেপে নিবো, যে ভোল্টেজ কোথেকে কোথায় নেবো। তো চলুন আগে ভোল্টেজটি মাপি, কোথায় কোথায় আমাদের এই ভোল্টেজগুলো আছে। সরাসরি আমরা এই কয়েলে কত ভোল্টেজ পেলাম, কয়েলে আমাদের ভোল্টেজ আছে হচ্ছে কী দেখাচ্ছে, সরি, আমাদের কয়েল আছে 14 ভোল্ট, যেটা ইনভার্টার সাপ্লাই হয়েছে। এখান থেকে আমি চাইলে ইনভার্টারের জন্য ভোল্টেজ নিতে পারি, হাই ভোল্টেজ। আর এই জায়গাটা কত ভোল্ট আছে, এখানে কোনো ভোল্টেজ নেই, জায়গাও নেই, এখান থেকে আমি নিতে পারি 5 ভোল্ট। আমাদের দুটা ভোল্ট লাগবে, আর একটা তো গ্রাউন্ড লাগবেই, অটোমেটিক গ্রাউন্ড তো কোনো বিষয় না। ভোল্ট
ঠিক আছে আমাদের ভোল্টেজের ব্যবস্থা হয়ে গেছে তো আমাদের এখন করতে হবে কি এটাকে জাস্ট কানেক্ট করতে হবে তো করতে হলে আমাদের এই কেবলটাই করতে পারি বা এই কেবলটা করতে কোনো সমস্যা নেই তো করতে হলে আমাদের করতে হয় কাট এই আমাদের লাগবে প্লাস এবং এটার ভোল্টেজগুলো করতে হবে এখানে ভোল্টেজ কোনটা কোথায় আছে প্লাস মাইনাসগুলো দেখে নিতে হবে আমরা চাই তো এই কেবলটা চেঞ্জ করে ফেলব এবং এই কেবলটা ওইখানে দিব কনফিগারটা করে ফেলি এটা আমাদের গ্রাউন্ড এটা আমাদের পজিটিভ এবং এটা আমাদের ভোল্টেজ ইন সুইচিং ভোল্টেজ এটা এটা কনফিগার হয়ে গেল ঠিক আছে আমরা তারটা একটু ছোট করে নিব এতটুকু করে নিলে আমাদের সুবিধা হবে এখন আমাদের লাইট কানেকশন করতে হবে লাইট কানেকশনটাই হলো মূল বিষয় আমরা এটা কেটে ফেলি এই আমাদের পজিটিভ এবং নেগেটিভ চারটাকে আমরা নেগেটিভ করে দিব আর ওই দুটাকে আমরা পজিটিভ করে দিব আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পাবেন যদি ভালো করে ভিডিওটি দেখেন তো যাই হোক আমরা লাইট কানেকশন করে নিলাম এই তো আমাদের লাইট কানেকশন এখন আমাদের জাস্ট কানেকশন দিতে হবে ভোল্টেজগুলো ইন করানো লাগবে এখন প্রয়োজন আমাদের লিড সুন্দর করে সোল্ডার করে দেবো যাতে করে কোনো রকম লুজ না হয় আর যদি এই ভিডিও সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টসটি করুন আর যে কোনো বিষয়ে আমাদের আই বাটনে যেতে পারেন আই বাটনে অনেকগুলো ভিডিও আছে দেখে নিতে পারেন এখন এইখানে আমাদের আগে কানেকশন করে নিতে হবে আমরা তো ওইখানে করলাম এই দুটো হলো নেগেটিভ আর এই দুটো হলো পজিটিভ আমরা সরাসরি এটাকে জ্বালাই করে নিব এই হলো আমাদের পজিটিভ আর এই হলো আমাদের নেগেটিভ চারটা এখন আমাদের পালা হলো ইনভার্টার কানেকশন করা আমরা গ্রাউন্ড এখান থেকে নিয়ে নিব এখান থেকেও করা যায় এখান থেকেও করা যায় সব জায়গা থেকে করা যায় যে কোনো জায়গাতে নেওয়া যায় সুবিধা হবে কোথা থেকে এখান থেকে তো কাছাকাছি এখান থেকে নিই সমস্যা নেই এটা আমাদের গ্রাউন্ড আমরা কি কয়েল থেকে নিব ভোল্টেজ কয়েল থেকে নিতে পারি আবার চাইলে এখান থেকেও নিতে পারি আবার চাইলে অন্য কোথা থেকেও নিতে পারি এটা আমাদের গ্রাউন্ড ভালো করে খেয়াল করাও আমাদের লালটা হলো পজিটিভ এখন আমাদের হলো 5 ভোল্ট প্রয়োজন 5 ভোল্ট আমরা চাইলে এখান থেকে নিতে পারি তো আমরা এখন এখান থেকে ভোল্টেজটা আগে নিব আমাদের ইনভার্টার কানেকশন হয়ে গেল খেয়াল করুন ভিডিওটা সুন্দর করে একটু খেয়াল করুন এই হলো আমাদের কানেকশন আর এই হলো আমাদের লিড কানেকশন এই দিয়ে দিলাম এখন আমাদের ইনভার্টারটা একটু সুন্দর করে রাখতে হবে রাখার পরে যে লাইন দেওয়া লাগবে এর আগে নয় তো চলুন আমরা এটাকে সুন্দর করে রেখে নিই রাখার
লাইন দিই, কানেকশন লাইন দেওয়ার আগে আমার না এইভাবে না দিয়ে সহজে সহজভাবে দিই, এভাবে একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। আমরা ভোল্টেজটি এইখান থেকে নিয়ে নিই সরাসরি ইন থেকে, আমরা গ্রাউন্ডটা ওই পাশ থেকে নেব। এটা অবশ্য আমাদের গ্রাউন্ডের তার, হ্যাঁ এই হলো আমাদের গ্রাউন্ড। তারপর অবশ্যই একটু দেখে নিতে হবে আর কোনো ফিজিক্যালি সমস্যা হয়েছে কিনা, যেহেতু এখানে আমরা রাঙের ব্যবস্থা করছিলাম। এখানে কি আছে কোনো সমস্যা? তো চলো না আমরা এটাকে কানেকশন দিই। এই তো হলো, এখন অন করি। আমাদের পাওয়ার সাপ্লাই দেখে খেয়াল করেন আপনারা, পাওয়ার সাপ্লাই মানে এটা অন হয়েছে সেটা বোঝাচ্ছে, পাওয়ার ঢুকছে। জাস্ট ইনভার্টার রান হওয়ার সাথে আমাদের কোডিং চেঞ্জ, প্লাস আমাদের এখানে চলে আসছে আলো। তো এই হলো আমাদের নো সিগন্যাল। তো চলো আমরা একটা ভিজেস কানেকশন করে নিই। আমাদের ডিজিএ কানেক্ট করলাম, এই হলো আমাদের ডিসপ্লে। দেখুন আমাদের ডিসপ্লে চলে আসে, আর এখানে যেটা আছে এটা অটো অ্যাডজাস্টের ব্যাপার। তো চলুন কিছু কথা বলি আপনাদের সাথে। এখানে তো আলহামদুলিল্লাহ মনিটরটি কমপ্লিট হলো, আপনারা সকলে দেখতে পেলেন আসলে এটা সমস্যাটা কী ছিল এবং সমাধান কীভাবে করলাম। তো আসলে আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পাবেন। তো যদি মনে হয় ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আগামীতে আবার চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে, আজকের মতো এখানে বিদায়। আর হ্যাঁ অবশ্যই আমাদের আরেকটা দ্বিতীয় চ্যানেল আছে, চ্যানেলটির নাম হলো এক্সপার্ট সলিউশন বিডি। আপনারা ওখান থেকে অনেক কাজ শিখতে পারবেন, ওখানে অনেক অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে। তো আশা করি আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।